স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক আলতা ফরিং। সুশান্ত দাসের প্রযোজনায় টেলিভিশনের নতুন জুটি অর্ণব এবং খেয়ালি। নতুন ধারাবাহিক আলতা ফরিং এ ফরিং এর মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাওলি চট্টোপাধ্যায়। এছাড়া আর কারা কারা অভিনয় করতে চলেছেন তার আভাস এখনো মেলেনি, তবে দর্শকরা ইতিমধ্যেই এই প্রোমো যথেষ্ট পছন্দ করেছেন। অভিনেত্রী সাওলি চট্টোপাধ্যায় রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমে স্নাতক ও পরে স্নাতক উত্তর ডিগ্রি নিয়ে পাশ করেছেন ড্রামা বিভাগ থেকে। বিপ্লব বন্দ্যোপাধ্যায় দল প্রাচ্যতে কাজ করছেন 7 বছর ধরে। বর্তমানে হাতিবাগান সংগ্রাম এর সঙ্গে থিয়েটার করেন সাওলি। টেলিভিশনে একটা সময় নিয়মিত কাজ করেছেন সুবর্ণলতা দেবদাস ও ভূমিকন্যা ধারাবাহিকে। শেষ তাকে শ্রী কৃষ্ণভক্ত মীরাতে দেখা গিয়েছে। হইচইয়ে ওয়েব সিরিজ সেনাপতি সিজন 2 এবং রহস্য রোমাঞ্চ সিজন 2 এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাওলি। সাওলি অভিনীত G5 অরিজিনাল ছবি, ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত দ্য লাভলি মিসেস মুখার্জি ও 7 নম্বর সনাতন সান্যাল জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে। এছাড়া অনেক কাজ করেছেন অভিনেত্রী। তাহলে দর্শক, স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক আলতা ফরিং এ আলতার মা বাস্তবে কে, তার আসল পরিচয় জেনে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনেরই আরো নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলে সাথেই থাকুন।